ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস যার অস্তিত্ব বাংলাদেশের পরাধীনতার শিকল থেকে বাংলাদেশকে রক্ষা করার ইতিহাসের মধ্যে অরক্ষিত স্বাধীনতা পরাধীনতার সমান যেই অরক্ষিত স্বাধীনতা 7 নভেম্বর সুরক্ষিত করে যা থেকে সুসংহত এবং ঐক্যবদ্ধ করেছিলেন তিনি আমাদের সকলেরই প্রিয় বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি কিংবদন্তি নেতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1971 সালের 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এবং সূচনা রণাঙ্গনে প্রত্যক্ষ সমরে যিনি অংশগ্রহণ করেছিলেন তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তৎকালীন মেজর জিয়াউর রহমান 16 ডিসেম্বর বিজয় অর্জন করেছিলেন, এনে দিয়েছিলেন বাংলাদেশের লাল সূর্যের পতাকা। একই জিয়াউর রহমান আবারও জাতির প্রয়োজনে বাংলাদেশের শৃঙ্খলিত স্বাধীনতাকে অরক্ষিত স্বাধীনতাকে মুক্ত করেছিলেন সিপাহী জনতার যারা বাংলাদেশের মানুষের বুকের উপর গুলি চালিয়েছে আসমান থেকে হেলিকপ্টার থেকে, যারা বাংলাদেশের মানুষকে এমন ভাবে সশস্ত্র কোন হত্যা চালিয়েছে সহস্রাধিক ছাত্র জনতা বুকের চাঁদা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের ভেসিবাদকে মুক্ত করতে বাধ্য হয়েছে, সেই ভেসিবাদী শক্তি আবার বাংলাদেশে রাজনীতি করার জন্য পায়তারা শুরু করেছে। কেউ কেউ বিদেশ থেকে বলছে বিএনপির সাথে নাকি সহযোগিতা করবে আওয়ামী লীগ গণতন্ত্র পুনরুদ্ধারে। আওয়ামী লীগ এবং গণতন্ত্র পরস্পর বিরোধী দুটা শব্দ, আওয়ামী লীগের সাথে গণতন্ত্র যায় না, আওয়ামী লীগ কখনো গণতন্ত্র বুঝেনি, আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করার জন্য 1975 সালে সাংবিধানিকভাবে আনুষ্ঠানিকভাবে 5 সাল প্রণয়নের মধ্য দিয়ে এই আওয়ামী লীগ গণতন্ত্রের চর্চা করবে অবিশ্বাস্য। সুতরাং আওয়ামী লীগের বুকে গণতন্ত্রের নাম মানায় না, আওয়ামী লীগ গণতন্ত্রের যখন জপমালা জপবে তখন মনে রাখতে হবে বাংলাদেশের সামনে আরো বিপদ আসবে। বিদেশে বসে একটি রাষ্ট্রের সহায়তায় বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির মধ্য দিয়ে আমাদের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে চায় এই শেখ হাসিনা, আমাদের নির্বাচনের প্রক্রিয়াকে বিলম্বিত করতে চায় এই আওয়ামী লীগ, এই ফেসিবাদের দোসররা বাংলাদেশের সর্বত্র বসে আছে। বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত ফেসিবাদের দোসররা বহাল আছে, তাদের ষড়যন্ত্র বহাল আছে, তারা প্রতিনিয়ত চেষ্টা করছে বাংলাদেশের জন্য খুব তাড়াতাড়ি একটি গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয়।